খবর এই মুহূর্তে নিবেদক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্না তান্ত্রিক কন্যা মা মোহিনী। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্না তান্ত্রিক কন্যা মা মোহিনী একদিনে অব্যর্থ বশীকরণ, মৎস্যতন্ত্রে দ্রুত চিরস্থায়ী বশীকরণ, অবৈধ প্রেম বিচ্ছেদ, স্বামী স্ত্রীর অশান্তি, কুপথগামী সন্তান, ব্যবসা সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান একমাত্র মা মোহিনী। ব্যবসা বৃদ্ধি ধনদা কবচ, রোগ ব্যাধি মহামৃত্যুঞ্জয় কবচ, শত্রু নাশ প্রত্যাঙ্গরী বগলা কবচ, ছাত্রছাত্রীদের জন্যে মহানীল সরস্বতী কবচ, চাকরি লাভ সর্বমনস্কামনা পূর্ণ কবচ, সন্তান ধারণে বাধা বংশ রক্ষা কবচ। প্রতিমাসেই আগরতলার পোস্ট অফিস চৌমোহনীস্থিত হোটেল সোমরাজে মাকে পেয়ে যাবেন আপনারা। যোগাযোগ করুন এই নম্বরে 9123024604 অথবা 8017613103। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের টিএসআর সদর দপ্তরগুলোতে ভিজিট অব্যাহত হয়েছে। বৃহস্পতিবার টিএসআর ব্যাটালিয়নের প্রথম বাহিনীর গোকুলনগরস্থিত সদর দপ্তর পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। জওয়ানদের সাথে কথাবার্তা বলার জন্য টিএসআর এর বিভিন্ন সদর দপ্তরগুলোতে ভিজিট করছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাদের সার্বিক সুখ সুবিধা অসুবিধা খাওয়া দাওয়া থাকার ব্যবস্থাপনা নিয়ে খোঁজ খবর নিচ্ছেন তিনি। টিএসআর জওয়ানরা রাজ্যের বড় বড় ভিআইপিদের পাশে থাকেন, তাদের সাথে ডিউটি করান, কিন্তু পাঁচ বছরে একবারও হয়তো ভিআইপি মন্ত্রী আমাদের সাথে কথা বলার তারা সুযোগ পান না, কিন্তু তাদেরও তো সুযোগ দেওয়া উচিত যাতে তারা ভিআইপিদের সাথে কথা বলতে পারেন, বলেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। শনিবার রাজ্যে ফিরছেন বিজেপি থেকে সদ্য জাতীয় কংগ্রেসে যোগদানকারী সুদীপ্রায় বর্মণ এবং আশিস কুমার সাহা। এই দিন এদেরকে প্রদেশ কংগ্রেস ভবনের সামনে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বরণ করা হয়। সাংবাদিক সম্মেলনে জানালেন প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি অধ্যাপক মানিক দেব। মুখ্যমন্ত্রীর উপর গোটা রাজ্যবাসীর মতো জওয়ানদেরও অধিকার রয়েছে, তারা যাতে মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে তাদের মনের কথা খুলে বলতে পারেন তাই তিনি সুযোগ পেলেই এখন টিএসআর সদর দপ্তরগুলোতে গিয়ে জওয়ানদের উৎসাহ বাড়াবার প্রচেষ্টা নিয়েছেন, বলেছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। একদিকে কাজ, অন্যদিকে নেশার বিরুদ্ধে লড়াই, এই দুটি বিষয়কে সামনে রেখে শুক্রবার থেকে আগামী পাঁচ দিন সারা রাজ্যের রাস্তায় নামবে বামপন্থী দুই যুব সংগঠনের নেতাকর্মীরা। সাংবাদিক সম্মেলনে একথা জানান বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই ও টিওয়াইএফ এর রাজ্য নেতৃত্ব। শহরকে যানজট মুক্ত করতে বিশেষ অভিযান অব্যাহত রাখল আগরতলা পৌর নিগম। বরতলা শিব মন্দির থেকে দশমীঘাট যাওয়ার রাস্তার দুই পাশে অবৈধভাবে ফুটপাথ দখল করে যারা দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছিল তাদের অস্থায়ী দোকানপাট এবার বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। মায়ের কাছে নেশার জন্য টাকা না পেয়ে মাকে বেধরক পেটালো গুণধর ছেলে কার্তিক। ছেলের মারে গুরুতর আহত হয়ে জিবি হাসপাতালে ভর্তি মা অঞ্জলি সাহা। ঘটনার পরিপ্রেক্ষিতে এডিনগর থানায় মামলা করেছেন গুণধর ছেলের পিতা নীতিশ সাহা। গোর্খাবস্তি এলাকায় সুশান্ত গুরুং নামে অবসরপ্রাপ্ত সেনা জওয়ানের বাড়িতে গতকাল রাতে কিছু দুষ্কৃতিকারী যুবক ইট পাটকেল পাথর দিয়ে আক্রমণ সংঘটিত করে। এই পরিবারটি এখন আতঙ্কে আছেন, দিন যাপন করছেন তারাও, যদিও এ সম্পর্কে এনসিসি থানায় মামলা করা হয়েছে বলে জানা যায়। ভূমি পূজার মাধ্যমে ডুকলিয়ারডি ব্লকের অন্তর্গত আনন্দনগর ফায়ার স্টেশনের শুভ সূচনা করেন মন্ত্রী রামপ্রসাদ পাল। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত স্কুল পরিদর্শনে গেলেন পুর পরিষদের চেয়ারম্যানের নেতৃত্বে প্রশাসনের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। ঘটনা বৃহস্পতিবার তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। আগরতলা টাটা কালীবাড়ির ঘটনার পুনরাবৃত্তি ঘটল এবার টাকারজোলা থানার গোলাঘাটি পালপাড়া এলাকায়। অবৈধ সম্পর্কের অভিযোগ এনে এক মহিলা ও পুরুষকে গাছের সাথে বেঁধে নির্মমভাবে অত্যাচার চালায় এলাকাবাসী। পরে পুলিশের উপস্থিতিতে উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে এলো, ঘটনাকে ঘিরে এলাকায় ছিঁচি রব। দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক কর্মীরা যতই তৎপর হয়ে উঠুক না কেন, কিছুতেই যেন লাগাম টানতে পারছেন না। বেপরোয়া যান চলাচলে সাত সকালে দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত তিন যুবক। ঘটনা বিশ্রামগঞ্জ দেওয়ানবাজার এলাকায়। গুণধর শিক্ষকের অনৈতিক কাণ্ডকে ধামাচাপা দিতে এবার অন্যত্র বদলি করল শিক্ষা দপ্তর। তবে স্কুল কর্তৃপক্ষ কুকর্ম ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও সংবাদের পরিপ্রেক্ষিতে অনেকটা শাস্তিমূলক ব্যবস্থা নিল দপ্তর। ঘটনা তেলিমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়।
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো বিশালগড় রামকৃষ্ণ শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া। বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় এদিন অংশ নেয় স্কুলের ছাত্রছাত্রীরা। সকলে বার্ষিক এই ক্রীড়া অনুষ্ঠানের সূচনা করেন বিশালগড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন। ছয় দিন ধরে নিখোঁজ গৃহবধূর মৃতদেহ উদ্ধার, তাও আবার নিজের বাড়ির পাশের জঙ্গল থেকে। মৃত গৃহবধূর নাম ভবানী তাঁতি। বাড়ির পাশের জঙ্গলে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে বোনের মৃতদেহ দেখতে পায় ভাই। সাত সকালে বাড়ির পাশের জঙ্গল থেকে নিখোঁজ গৃহবধূর মৃতদেহ উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই জনমনে উঠছে এখন নানা প্রশ্ন। সাব্রুমে ফেনী নদীর উপর ভারত বাংলাদেশের মৈত্রী সেতু সংলগ্ন 137 একর জায়গা নিয়ে ভূমি পূজার মধ্য দিয়ে ঘটা করে সাব্রুমের আইসিপির কাজ শুরু হলো। বৃহস্পতিবার সাব্রুমের আইসিপির ভূমি পূজায় উপস্থিত ছিলেন ভারতীয় ল্যান্ড পোর্ট অথরিটির চেয়ারম্যান আদিত্য মিশ্র, ম্যানেজার দেবাশিস নন্দী, সাব্রুমের মহকুমা শাসক দেবদাস দেববর্মা, সাব্রুমের বিধায়ক শঙ্কর রায় সহ আরও অন্যান্য আধিকারিকরা। কৃষিমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়ের হাত ধরে বিশ্রামগঞ্জে কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে 200 মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন জেলা গোডাউন ও ব্রিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয় বৃহস্পতিবার। বিএসএফের 109 ব্যাটালিয়ানের শ্রীনগর করিমা টিলা বিওপির বিএসএফ জওয়ানরা বুধবার রাতে প্রচুর পরিমাণে বেআইনি মজুত করা কাপড় উদ্ধার করতে সমর্থ হয়। বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে আটককৃত কাপড়গুলোর বাজার মূল্য প্রায় 25 লক্ষাধিক টাকা। বিএসএফ জানিয়েছে কাপড়গুলো এলাকারই প্রেমতোষ ভূমিকের ছেলে সঞ্জীব ভূমিক ওরফে ভুট্টো মজুত করেছে বলে তাদের কাছে খবর রয়েছে। সীমান্ত এলাকায় পাচার বাণিজ্যের সাথে সে জড়িত এবং গত বছর মিজোরামের একটি গাড়ি করে পাচার করার সময় বিএসএফের তারা খেয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। সে গাড়িটি এখনও পুলিশি হেফাজতে রয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত খলিল মিয়া নামে 35 বছরের যুবক, ঘটনা মেলাঘর চর এলাকায় বুধবার মধ্যরাতে। বৃহস্পতিবার দুপুরে চুড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে চুড়িলাম বিদ্যালয় পরিদর্শকের অধীনে 33টি বিদ্যালয়ের ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। সমগ্র শিক্ষা অভিযানের উদ্যোগে চুড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে এই সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুড়িলাম ব্লক এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান রাজকুমার দেবনাথ সহ অন্যান্যরা। আবারও চোরাইবাড়ি রেল স্টেশন এলাকায় চোরাইবাড়ি থানার নেশাবিরোধী অভিযান। অভিযানে উদ্ধার 60,000 টাকার শুকনো গাঁজা সহ দুই পাচারকারী। ধৃতরা হল খেজুরবাগানের অরঞ্জিত রায় এবং বিহারের মুন্না রায়। বর্তমানে তাদের পুলিশি হেফাজতে নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে চোরাইবাড়ি থানার পুলিশ। দেশের দৈনিক করোনা সংক্রমণের গ্রাফ ফের নিম্নমুখী, কিন্তু করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় দেশের করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন 1241 জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,67,882 জন, অ্যাক্টিভ রোগীর সংখ্যা এখন 7,90,789 জন। দীর্ঘ 27 দিন পর অপহরণকারী জীবননামের মতিনগর ফকিরাদোলা নিজ বাড়ি থেকে অপহৃত নাবালিকা মেয়েটিকে উদ্ধার করে পুলিশ। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে 4.44%। ইতিমধ্যে দেশে 171 কোটি মানুষের করোনা টিকাকরণ হয়ে গিয়েছে। গতকালের চেয়ে মহারাষ্ট্রে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রে 7,142 জন। বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিম উত্তরপ্রদেশের 11টি জেলার 58টি কেন্দ্রের ভোট গ্রহণ শুরু হয়েছে। এদিন সকাল থেকে 58টি কেন্দ্রের ভোটদান শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে। মুজফ্ফরনগর একটি জায়গায় ইভিএম খারাপ থাকার কারণে শুরুর দিকে ভোট গ্রহণ কেন্দ্রের বাইরে লাইন পড়ে যায়, তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলেই জানিয়েছেন জেলাশাসক। উত্তরপ্রদেশে প্রথম দফার ভোটের আগের দিন প্রার্থীর দলবদল। চার থাওয়ালের আপ প্রার্থী ইয়াভার রোশন সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। এই দলবদল অবশ্য আগেকার সব দলবদলকে পিছনে ফেলে দিয়েছে। হিজাব নিয়ে নতুন করে উত্তেজনার পারদ চড়ালেন কর্ণাটকের পঞ্চায়েত মন্ত্রী। গত পরশু থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। তাতে দেখানো হয়েছে কর্ণাটকের একটি কলেজে হিজাব পরার প্রতিবাদে একদল ছেলে কলেজের ফ্ল্যাগ পোস্টে জাতীয় পতাকা নামে গেরুয়া পতাকা উড়িয়েছে। পরে জানা যায় ভিডিওটিতে ভুল দেখানো হয়েছে। কলেজে গেরুয়া পতাকা উড়লেও জাতীয় পতাকার অবমাননা করা হয়নি। ভিডিও শেয়ার করে কংগ্রেস নেতা ডিকে শিবকুমার বিজেপির বিরুদ্ধে একের পর এক নিশানা করেছেন। তিনি অভিযোগ করেছেন বিজেপি সরকার রাজ্যে গরিব সন্ত্রাস তৈরির চেষ্টা করছে। শিবকুমারের সঙ্গে সুর মিলিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও কুমারস্বামীও। খবর এই মুহূর্তে নিবেদক
আন্তর্জাতিক খ্যাতি সম্পন্না তান্ত্রিক কন্যা মা মোহিনী।